بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সবাই পড়ি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد عرشي سجدائي بارين কান্দেন নবী জারে জান মাফ করে দাও ও গো মাবুদ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل مولانا محمد
সম্মানিত ভাই সব, আপনাদেরকে আরো একটু মহাব্বত নিয়ে পড়তে হবে, আরো একটু ভালোবাসা বৃদ্ধি করে আল্লাহ রসুলের মাহফিলে আমরা যেহেতু বসেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতকে আরো বৃদ্ধি করে আরো বড় আওয়াজে পড়তে হবে। কিছুক্ষণ আগে মাগরিবের নামাজের কাছাকাছি সময় আমার বাড়ির পাশে হাসপাতালের দোকানের পাশে খেলা, বিগত এক সপ্তাহ ধরে খেলা চলছে, ক্রিকেট খেলা, চেয়ারম্যান টুর্নামেন্ট। ওই খেলা থেকে সর্বোচ্চ 10-15 জন ছেলে হবে, তাদের আওয়াজে আমাদের বাড়িতে থাকা সম্ভব হচ্ছিল না, মসজিদে থাকারও সুযোগ হচ্ছিল না। আমরা এখানে যারা আছি সেরকম চার গুণ থেকে পাঁচ গুণ হব ইনশাআল্লাহ, সেই হিসাবে খেলার আওয়াজ যদি, নেতার স্লোগান যদি, নেত্রীর স্লোগান যদি, এই দুর্লভের ফাড়া যদি ব্যাট করে যায়, দুর্লভের ফাড়ার বাইরে চলে যায়, আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের যদি নবীর দরুদ শরীফ পড়া স্লোগান যদি দুর্লভের ফাড়ার দ্বিগুণ যদি বাইরে না যায়, কোনোদিন আমরা ইমানদার হতে পারবো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবো না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি অনুরোধ জানাবো অন্তরের ভালোবাসা নিয়ে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে আরেকটু মহাব্বত বৃদ্ধি করে আমরা পড়ি, বেশি বেশি সওয়াব হবে, আমাদের গুনাহ মাফ হবে, পরকালের জন্য নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রাশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাঁধে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, তোমার জন্য কান্দে হৃদয় ও মদিনার বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রোজে হাশরে বান্দা সকল করবে নাফসি নাফসি, রোজে হাশরে কঠিন সময় বলবে নাফসি নাফসি, আমার নবী কাঁদবেন সিজদায় পড়ে বলবেন শুধু উম্মতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আদম কাঁদবেন হাওয়া কাঁদবেন কাঁদবেন সকলই নবী, আদম কাঁদবেন হাওয়া কাঁদবেন কাঁদবেন সকলই নবী,
আমার নবী কাঁদবেন, সিজদায় পড়ে বলবেন উম্মতিয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم وإذا قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس سرقة أشد الناس سرقة الذي يسرك من صلاته أو كما قال النبي عليه الصلاة والسلام معزز صاحب صدر আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দুর্লভের ফরা নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত বিগত ছয় বছর মাহফিলের অতিবাহিত করেছেন এই মাহফিল সপ্তমতম মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়া লোহাগড়ার বিশিষ্ট আলেমে দিন, প্রখ্যাত আলেমে দিন প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী সাহেব মাদ্দাতুল হুদা আলী, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বিশেষ অতিথি জনাব নিজামুদ্দিন সাহেব, আজকের মাহফিলের আমাদের শিডিউলে যিনি প্রধান বক্তা ছিলেন তিনি আমাদের কাছে আসা সম্ভব হচ্ছে না। আজকের এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য এসেছে এই মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা জনাব আলহাজ শহীদুল ইসলাম বরকতি সাহেব ঢাকা এবং বিশেষ মেহমান বিশেষ ওয়েস জনাব মৌলানা মীর মোহাম্মদ রাশিদুল আলম সাহেব। আমার পাশে অবস্থানরত আমাদের শ্রদ্ধাভাজন চট্টলার ঐতিহ্যবাহী দীন শিক্ষা প্রতিষ্ঠান গারাঙ্গিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ, আমাদের উস্তাদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমার পূর্বের বক্তা অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট যুক্তিবাদী বিশিষ্ট তত্ত্বভিত্তিক ওয়াইজিনের মধ্যে অন্যতম নন্দবর জনাব মৌলানা হারুনুর রশিদ সাহেব উপস্থিত, অত্র এলাকার মুরব্বি জনাব মাস্টার বদরুল কামাল সাহেব, আরও অসংখ্য গুণীজন উপস্থিত রয়েছেন, আমার সমবয়সী ভাই সব মুরব্বীগণ, শিশু কিশোর নবীন প্রবীণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু মুনিবের দরবারে মাতাকে নত করে শুকরিয়ার মস্তক অবনত করে কালিমাতুর শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যে মাওলা যে মুনিব আমাদেরকে
অসংখ্য বনি আদম থেকে বাছাই করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সীরাতুন নবী, তাফসীরুল কোরআন, মিলাদুন নবী যাই বলে না কেন, এই জমিনের শ্রেষ্ঠ বৈঠক, শ্রেষ্ঠ মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এনেছেন, আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাজ ইমামুল মুরসালিন, হাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি দরবারে সবুজ গম্বিদে অত্র এলাকার পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অগণিত দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমি স্মরণ করছি অত্র মাহফিলের শুরুতে মনে হয় 2014 সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দালওয়ার হোসাইন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান রফিকুল ইসলাম সাইদি এই মঞ্চে জীবনের সর্বশেষ নসিহত পেশ করেছিলেন। তার পাশাপাশি আমিও ছিলাম, তার পূর্বের বক্তা হিসাবে আমি ছিলাম। এই মাহফিলে এসেছিল অসংখ্য উলামায়ে কেরাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই মাহফিলে উপস্থিত ছিল অনেক মুরব্বী, অনেক ভাই আমার সমবয়সী, আমার থেকে বয়সী ছোট, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকের মাহফিলে আমি শূন্যতা দেখতে পাই, কিছুটা অনুভব করছি সেই দিনের মুরব্বী, সেই দিনের বন্ধু বান্ধব অনেকেই হারিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস এর মকানে আলা উচ্চ মর্যাদা দান করুক, সবাই বলে আমিন। এই দুর্লভের পাড়ার যত মুরব্বী, যত ভাই বোন মোমেন মোমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়েছে, আজকে তারা আফসোস করছে। ও আমার ভাইরা, আজকে তারা আফসোস করছে। পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ, সমস্ত প্রাণীরা বুঝতে পারে, দেখতে পায়, বুঝতে পায়, কিন্তু আমরা আদম সন্তান, এই বনি আদম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব, আমরা কিন্তু সেই বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধ করে দিয়েছেন, বিদায় আমরা বুঝতে পারছি না। সকলেই বুঝতে পারে, এই এই কবর কবরের বাসিন্দা যারা হয়েছেন তাদের কি আর্তনাদ, তাদের কি আজাব, তাদের কি কষ্ট, তাদের কি যন্ত্রণা, তাদের কি সাপ, এর মধ্যে তারা আলামে বরজখের মধ্যে রয়েছে, তারা আফসোস করছে। আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা যেন সেই মাহফিলের বাসিন্দা হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসের ভাষা, আমার ভাষা নয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, এমন একদিন আমাদের আসবে, আজকে যারা আমরা জীবিত, আজকে যারা আমরা গৌরব করছি, আজকে যারা আমরা গর্ব করছি, আজকে যারা আমরা প্রহার করছি ক্ষমতার দ্বন্দ্বে, ছন্দে, আমরা যে দোলার সাথে মিশ্রিত হয়ে গিয়েছি, এই জমিনের সাথে আমাদের সম্পর্ক নেই, আসমান এবং জমিনের মাঝখানে আমাদের বিচরণ হচ্ছে, আমরা অবস্থান করছি, সেদিন আর বেশি দূরে নয়। পৃথিবীর যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, তোমাকে যেতে হবে শেষ ঠিকানা, তার নাম কি, কবর, মাকাবির, কবর, এই কবরে যেতে হবে। এই কবরের বাসিন্দা আর্তনাদ করছে, কবরের বাসিন্দার আফসোস করছে, হায় রে আল্লাহ আমরা কেন আজকে মাহফিলে বসতে পারছি না, আমরা কেন আজকে এশারের নামাজ পড়তে পারছি না, আমরা কেন আজকে দুনিয়ার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, তাদের কাতার আমি মিছিল হতে করতে পারছি না, তাদের স্লোগান আমি সামিল হতে পারছি না, দুর্লভের পাড়া নিউ স্টার ক্লাবের তাফসীরুল কোরআন মাহফিলে আমি কেন বসতে পারছি না, আল্লাহ আমাকে তুমি কেন কব্জ করে দিয়েছো, আল্লাহ তুমি আমাকে কেন এভাবে অসল করে দিয়েছো, আমাদেরকে একটু তৌফিক দাও। আজকে আমি মাহফিলে গিয়ে তাদের সাথে সামিল হয়ে বিশাল সওয়াবের ভাগী হই। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও আমার দুর্লভের পাড়ার যুবক ভাইয়েরা, বয়োবৃদ্ধ মুরব্বীগণ, সেই আফসোসের দিন আর কোনো কাজে আসবে না, সেই আফসোসের সময় কোনো কাজে আসবে না। আফসোস না করে কবরে যারা আফসোস করছে সেই সংবাদ আমরা দিচ্ছি এমপিওকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সে আফসোস না করে দুনিয়া থেকে কিছু সম্বল নিয়ে যা যদি আমরা যেতে পারি তাহলে আমাদের আফসোস কিছুটা কমে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ জানাবো আপনারা যে যেখানে আছেন, যে কাজে আছেন, সব কাজ একটু বন্ধ করে কিছুক্ষণের জন্য আল্লাহ এবং রাসূলের জন্য কুরবানি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে সুদূর ঢাকা থেকে খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তসিব আনবেন, আনার কাছাকাছি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবো ইনশাআল্লাহ। উনি এসে যদি আমাদের অবস্থা দেখেন, এই দুর্লভের পাড়ার বৈশিষ্ট্য, অতীতের বৈশিষ্ট্য আর আজকের মাহফিলের বৈশিষ্ট্য আমি একটু তফাত দেখতে পাচ্ছি, সেজন্য আপনাদের কাছে আমি ভূমিকায় এই কথাগুলো বলছি। আপনাদের কাছে আমি বিনীতভাবে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি, আমি ওয়াইএস নয়, আমি একজন নগণ্য গোলাম, আমি একজন নগণ্য, একেবারে আমার চেয়ে অতম এই মাহফিলে আর কেউ নেই। আমাকে হারুন ভাই অনেক কিছু বলেছেন, আমি লজ্জিত। আমাদের দেশে একটি কথা আছে, বলে দাঁড়ে নইলে বরে, বলে দাঁড়া হাড়ে নইলে বরে হাড়ে, হতান কি যে আর মুরব্বী কল বানা জানে, বলে দাঁড়া হাড়ে নইলে হতে বরে হাড়ে, দাঁড় মানে দাঁড় ছুরি এবং দা ছুরি যে আর ব্যবহার করি, এই হয়তো হাড়ে ভালো দাঁতটা আহরিব নতবা ওজন ওলা হরিব, ওজন হইলে হাড়ে দেব, আর ওজন যদি বেশি নয় যদি দাঁত থাকে তাও হাড়ে দেব, আর অত্র ওজন নাই, হ্যাঁ ধারও নাই বড় নাই। আল্লাহ তালা যদি আর তৌফিক দান করে, আয় আল্লাহ রাসূল আলমিনর কালামুল্লা শরীফর সুরাতুল মুমিনর প্রথমে দোগায়া তোর সামনে তেলাওয়াত করি, সেই তেলাওয়াতের সাথে আয় কিছুটা যদি আল্লাহ তৌফিক দান করে আলোচনা করবি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আমরা সবাই পড়ি আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, যতই পড়ি ততই নিয়ামতের বৃদ্ধি, যতই পড়ি ততই রহমতের বৃদ্ধি, যতই পড়ি ততই আমার আপনার অন্তরের যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার জ্বালা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সব মুমিনগণ সফল কাম হয়েছে যারা নামাজের মধ্যে স্থিরতা নিয়ে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে কি করে স্থিরতার সাথে নামাজ আদায় করে। সম্মানিত ভাই ভাই মুরব্বীগণ, ভাই বন্ধুগণ, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাম রেখেছেন, কাফিরদের জন্য একটি সূরা আছে, সূরাতুল মুনাফিকুন মুনাফিকের জন্য একটি সূরা আছে, হ্যাঁ সূরাতুল ফিল হাতিরও একটি সূরা আছে, সূরাতুন নহল সূরাতুন নমল মধুফুকের জন্য একটি কি আছে সূরা আছে, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য একটি স্পেশাল সূরা নাযিল করেছে। মুমিন কারা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাই মুমিন যারা কলমার অনুসারী অনুগামী, যারা কলমার অধিকারী তাদের নাম হচ্ছে মুমিন। সেই মুমিন কলমাওয়ালা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য দিয়ে গুণ বর্ণনা করে
গুণ বর্ণনা করে, গুণ গুণাবলী বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, তার নাম হচ্ছে সূরাতুল মুমিন। তার নাম কি? সূরাতুল মুমিন। এই মুমিনের মধ্যে সাতটি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? সাতটি গুণ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে সে সাতটি গুণ বলার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। সে সাতটি গুণ যে মানুষের থাকবে, সে সাতটি গুণ যারা অবলম্বন করবে, সে সাতটি গুণ যারা অর্জন করবে, দুনিয়ার জমিনেও সাফল্য, আখিরাতের জীবনেও তারা ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ কাদের জন্য? মুনাফিকের জন্য নয়, ফাসিকের জন্য নয়, কাফিরের জন্য নয়, কার জন্য? মুমিনের জন্য। স্পেশাল মুমিনের জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, যার নাম সূরাতুল মুমিন। কত সুন্দর নাম, কত সুন্দর বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন। বেশি বেশি মুমিনরা সফল কাম হয়েছে হবে। আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু নিয়ে নামাজ আদায় করে। সম্মানিত হাজিরিন, খুশু কি? আল্লাহ তাআলা মুমিনের প্রথম বৈশিষ্ট্য বলেছেন, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ আদায় করবে। কলমা ঈমান আনার পরে প্রথম দাবি হচ্ছে কি করা? আল্লাহর দাবির মধ্যে কলমার পরে ঈমান আনার পরে দাবি হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এই নামাজ কায়েম কিভাবে করবে সেটার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। নামাজ এভাবেই পড়বে, যেমন তেমন নামাজ পড়লে নামাজ হবে না। কি রকম নামাজ পড়তে হবে? ফী সলাতিহিম খাশিউন, খুশু নিয়ে নামাজ আদায় করতে হবে। খুশু কাকে বলে? খুশু কি? তাফসীরে মাজহারিতে, তাফসীরে মারিফুল কোরআনে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, তন্মধ্যে খুশুর অর্থ নিয়েছেন এইভাবে। খুশু শব্দের অর্থ হচ্ছে স্থিরতা। আল্লাহু আকবার আমরা বলি না, আল্লাহু আকবার কি বলি? তাকবীরে তাহরিমা। আমাদের গায়ন ভাষা বলি নিয়ত বাঁধা। হ্যাঁ, নিয়ত বাঁধা। নিয়ত বাঁধার পরে দুনিয়ার সকল কর্ম বন্ধ, দুনিয়ার সকল কাজ বন্ধ, দুনিয়ার সকল চেতনা বন্ধ, দুনিয়ার সকল চিন্তা বন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আমরা আগে আমরা এশারের নামাজ আদায় করেছি, জানি না আল্লাহ তাআলা কার নামাজকে কবুল করেছেন। আল্লাহ আমাদের সকলের নামাজকে কবুল করুন, সবাই বলো আমিন। কারণ আমিও আল্লাহ তাআলা যেভাবে, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন, সেই নামাজের মধ্যে আমি মৌলভী সাহেব, আমি আল্লামা সাহেব, আপনারা যা বলেন না কেন, কিন্তু আমি মনে করি আমি কিছুই নয়, আমিও নামাজের মধ্যে স্থির থাকতে পারি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, সকলকে ক্ষমা করুন। যখন আপনি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন, সাথে সাথে আপনাকে নিয়ে যাবে দোকানে, আপনাকে নিয়ে যাবে গাড়িতে, আপনাকে নিয়ে যাবে বাড়িতে, আপনাকে নিয়ে যাবে পরিবারে, আপনাকে নিয়ে যাবে বিদেশে, আপনাকে নিয়ে যাবে দেশে, জীবনের সকল কর্মকাণ্ডকে নিয়ে আপনার সামনে উপস্থিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয় কিনা আপনাদের? আমার হয়, আশা করি আপনাদের হবে না। কি বলেন, আপনাদের হয়? একটু আওয়াজ দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এই নামাজ দিয়ে তাকবীরে তাহরিমার পরে যদি আমি আপনি যে হোক না কেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, হাজি সাহেব থেকে, গাজী সাহেব থেকে, ভিস সাহেব থেকে, যত রকমের সাহেব আছে না কেন, যতই কিছু আমরা হই না কেন, যদি নামাজের মধ্যে স্থির থাকতে না পারি, আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কের জন্য যদি আমি যদি থাকতে না পারি, আপনার আমার নামাজ কোন অবস্থায় হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। খুশু শব্দের অর্থ হচ্ছে এমন নামাজ, বান্দা এবং আল্লাহর মধ্যে এমন সম্পর্ক। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার সাথে সাথে বান্দা তোমার সামনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে বান্দা হাজির, বান্দার সামনে আল্লাহ হাজির,
মুনিবের সামনে আর কোন পারিশন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন চিন্তা আসবে না, দুনিয়ার কোন যন্ত্রণা আসবে না, দুনিয়ার কোন চেতনা আমার মনের মধ্যেও কি মারবে না, এমন অবস্থায় যদি আমি নামাজ আদায় করতে পারি। আল্লাহর হাবিব বলেন সেই নামাজই হচ্ছে পশুর সাথে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পশু শব্দের অর্থ হচ্ছে স্থির থাকা। আমি দেখি, লক্ষ্য করি, যখন সুন্নত পড়ে বসি বা নামাজের পরে অবস্থান করি, পাশাপাশি দেখা যায় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধে হাত গুলে হাতের উপর হাত রেখে হাত আরেকটি ছেড়ে দিয়ে কেহ মাথায়, কেহ দাড়িতে, কেহ কানে, কেহ পেটে, কেহ বিভিন্ন শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চুলকানি শুরু করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে হাদিস শরীফে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, এরকম তাকবীরে তাহরিমার পরে যদি কোনো মানুষ বিভিন্ন কর্মের মধ্যে, আমলে কসিরের মধ্যে জড়িত হয়ে যায়, তার নামাজ ফাসিদ, তার নামাজ ফাসিদ, বাতিল বাতিল বাতিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আজকে আমাদের নামাজ আমাদেরকে কাজ করতেছে না, আমাদেরকে আমাদের নামাজে কাজ করছে না। এই লাইট আলো দিচ্ছে, এই লাইট যদি আলো না দেয়, এই দেশের বিদেশের শ্রেষ্ঠ দামি লাইট যদি আমাদের সামনে উপস্থিত রাখা হয়, আমরা কি এক মিনিটের জন্য এখানে রাখবো? এক মিনিটের জন্য লাগবো না কি না বলেন না আপনারা? এই লাইট যদি আলো না দেয় তার কোনো মূল্য আছে? বিশাল টাকা দিয়ে হুজুর আমেরিকা থেকে আমদানি করেছে, এটা বিশাল বিদেশির লাইট, এটার পাওয়ার বেশি, কিন্তু তার কানেকশন পদ দেওয়ার পর দেখা যাচ্ছে কোনো আলো নেই। কিন্তু আরেকটি দেখা যাচ্ছে খুব কম দামি, আমাদের পাশে চীন থেকে এসেছে বিশাল আলো, তাহলে তার আলো দিয়ে ওই দামি লাইটে বিদেশি হওয়ার পরও, দূর থেকে আনার পরও তার সেই কম দামিটা দাম বেশি। সম্মানিত হাজিরিন, এটা এটা এই জন্য বলছি যে নামাজের মধ্যে, নামাজ যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে, খারাপ কাজ থেকে, অবৈধ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ তানহা বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ থেকে, আল্লাহ তাআলা যে কাজ অসন্তুষ্ট হয় সেই কাজ থেকে নামাজ যারা পড়ে তাদেরকে বিরত রাখে। প্রশ্ন হচ্ছে আমার, নামাজ পড়ে মদও আমাদের চলে, নাউজুবিল্লাহ, নামাজ পড়ে আবার গাঁজাও আমাদের পকেটে থাকে, নামাজও আমরা পড়ি ইয়াবাও পকেটে থাকে, নামাজও আমরা পড়ি গীবতও আমাদের চলে, নামাজও আমরা পড়ি পরনিন্দাও আমাদের চলে, নামাজও আমরা পড়ি পরের হককে আমরা নষ্ট করি, নামাজও আমরা পড়ি মাহফিলও এরকম জানা সুযোগ ফেলে বন্ধ করে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, কি মুসলমান, কি মুমিন, কোথায় যাব, কি কবরে, কি কবরস্থানে যাব, না শ্মশানে যাব, ফেরেশতা আমরা মৃত্যুর পরে কোন জায়গায় নিয়ে যাবে সেই ঠিকানাও পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরেশতা এক দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আমাদের মতো মানুষ যখন মারা যায় তাকে কি শ্মশানে নিয়ে যাব না কবরস্থানে নিয়ে যাব? জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তো কলমা পড়েছি শ্মশানে যাওয়ার জন্য নয়, আমাদের কর্মটা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা কলমা পড়বে সেই কলমায় তাকে জান্নাতের বাসিন্দা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাও পড়লাম, নামাজও পড়লাম, নামাজিও হলাম, হাজী সাহেবও হলাম, গাজী সাহেবও হলাম, মোল্লা সাহেবও হলাম, কিন্তু সাহেবের ভিতরে যত দুই নম্বরে আছে সব চালিয়ে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজি নামাজ এভাবে পড়ো, এভাবে পড়বে,
তোমার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে, তোমার গর্হিত কাজ আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ তোমার থেকে সেদিন থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। যদি এভাবে নামাজ আদায় করতে পারো কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাত করে, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিমে আর থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ডাকে যা সারা দে জোরে বলেন সুবহানাল্লাহ হামাদানি আবদি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন আলহামদু শরীফ শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে চিৎকার দেয়, সাথে সাথে তার জবাব দেয়, সাথে সাথে তার বান্দার ডাকে সাড়া দেয়, কে হামাদানি আব্দি, আমার বান্দা আমার জন্য কি করেছেন, হ্যাঁ প্রশংসা করেছে, হামাদানি আব্দি আমার প্রশংসা করেছে, কারো প্রশংসা করে নাই, কোন নেতা নেত্রীর প্রশংসা করে নাই, দুনিয়ার কোন চিন্তা করে নাই, দুনিয়ার কোন চেতনায় বিশ্বাসী নয়, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন যখন আমরা বলি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আমার সামনে আপনার সামনে সেই ডাকের সাড়া আমরা শুনতে পাই না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই ডাকে সাড়া দেখে হামাদানি আব্দি। যখন বান্দা বলে রহমানির রহিম আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি বেশি মেহরবান, তুমি বেশি দয়াবান, তুমি বেশি দয়াবান, তুমি বেশি মেহরবান। যখন বান্দা এই কথা বলে রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মাজ্জাদানি আবেদি, মাজ্জাদানি আবেদি, ও আল্লাহর বান্দা তুমি আমার এই সম্মান বৃদ্ধি করেছ, আমার এই সম্মানের সুচ্চ আওয়াজ তুমি বুলন্দিত করেছ, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আবদি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সূরা ফাতিহা সর্বশেষ পর্যন্ত পড়তে থাকে, এই সত প্রতিটি আয়াতে প্রতিটি বাণীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে সম্পর্ক জড়িয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। যেখানে আল মুনিব থাকে, যেখানে আমার সামনে মুমিন মুনিব আছে, সেখানে কেন আমার আপনার খেয়াল এই মনিবের সামনে থেকে ছুটে যায়, সেই মনিবকে বাদ দিয়ে অন্য স্থানে চলে যায় যেতে পারে? তাহলে বুঝুন, চিন্তা করুন, কষ্ট করুন, আমার নামাজ কতটুকু আমাকে কাজ দিচ্ছে, আমার লাইট আমাকে কতটুকু আলো দিচ্ছে। যখন আলো দিবে না, তখন আস্তে আস্তে নামাজ ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মুসলমান হওয়াটাও সর্বশেষ পর্যন্ত ভালো লাগবে না, জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশে মুসলমান না হওয়াটাই কি পছন্দ করে? বাংলাদেশের মধ্যে বার্মার অত্যাচারে নির্যাতনে দেশ থেকে পালিয়ে আমাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন, তারা মুহাজিরিন, আমরা হচ্ছে আনসার, আমাদের এই বাংলাদেশের মানুষ হচ্ছে সাহায্যকারী আনসার, আর সেই বার্মার আরকানের অধিবাসীরা হচ্ছে মুহাজির, তারা দেশ ত্যাগ করেছেন একটি কারণে, তাদের মধ্যে একটি জিনিস আছে, তাদের কাছে একটি মূল মন্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মূল মন্ত্রটি থাকার কারণে, এই নিয়ামত তাদের কাছে থাকার কারণে, এই দৌলত তাদের কাছে থাকার কারণে, তাদেরকে মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর কোনো অপরাধ নয়, তারা শুধু মুসলমান। এই মুসলমান হওয়াটাই হচ্ছে কি বড় অপরাধ। সে মুসলমানদেরকে একটি দেশে পালিয়ে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে এই দেশে আমরা বিভিন্নভাবে যার যা আছে আমাদের সাধ্যমতে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি, তাদের থাকার কোন রকমের মাথাটা গুছিয়েছে, ন্যূনতম খানা এবং থাকার ব্যবস্থা হয়েছে, মানবতার জীবন যাপন করার মতো তাদের কোনো সুযোগ এখনো হয়নি। আল্লাহ তাদেরকে তাদের দেশে স্বাধীনভাবে ফিরে দেওয়ার জন্য তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।
সেই সুযোগে সেখানে আজকে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার এক বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে সেখানে মুসলমান বলে যারা আমাদের মতো দাবিদার, তারাও দিন 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 রাত অতিক্রম করে মুসলমান না হওয়াটাই ভালো। যেখানে খানা আছে, যেখানে টাকা আছে, যেখানে টাকা আছে, যেখানে সব কিছু আছে, সেটাই হচ্ছে আসল ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম অবস্থান আমাদের কাছেও, আমাদের সমাজেও, আমাদের দেশেও সৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই অবস্থান থেকে ফিরিয়ে মুসলমান হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদেরকে, মুমিনদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষদেরকে পাপ থেকে বিরত রাখে। আজকে আমার প্রশ্ন হচ্ছে, আমরা নামাজ পড়ি আমরা কেন পাপ করতে পারি? আমরা নামাজ পড়ি আমরা কেন মদের সাথে সম্পর্ক হতে পারি? আমরা নামাজ পড়ি আমরা কেন গীবত করতে পারি? আমরা মানুষ, আমরা নামাজ পড়ি আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিভাবে অপরকে আমরা জুলুম করতে পারি? অন্যায়ভাবে কিভাবে মানুষকে জুলুম করতে পারি? অন্যায়ভাবে মানুষকে কিভাবে আমরা হাতে পায়ে বিভিন্ন ভাবে কষ্ট দিতে পারি? আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই পড়েন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সসালাতু ওয়াসসালাম। ওই ব্যক্তি মুসলমান, কোন ব্যক্তি মুসলমান? যে ব্যক্তির ওই যে ব্যক্তির হাত থেকে মানুষ নিরাপদ থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার মুখ থেকে মানুষ বিরত থাকে, যার মুখের কষ্ট থেকে মানুষ শান্তি পায়, যার মুখ থেকে মানুষ নিরাপদে থাকে এবং যার হাত থেকে মানুষ নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দেখুন না, আমি শুনেছি, আমি শুনেছি, আমি জেনেছি, আমি তথ্য সংগ্রহ করেছি, আমার বাড়ি দূরে নয়। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমি যে বলেছিলাম শুরুতে, কি আমরা মৃত্যুর ঘরে কি আমাদেরকে কবর নেবে না আমাদেরকে শ্মশানে নিয়ে যাবে? কেন বলেছি? আমি কলমা পড়েছি, আমি একসাথে নামাজ আদায় করেছি, নামাজ পড়ার পর, কলমা পড়ার পর কিভাবে আমার হাত দিয়ে আরেকজন ভাইকে কষ্ট দিতে পারে? কিভাবে আমার মুখ দিয়ে, আমার বিবেক দিয়ে, আমার চেতনা দিয়ে, আমার বিভিন্ন চক্রান্ত দিয়ে আমি মাহফিলকে বন্ধ করে দিতে পারি? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান নয়, মুসলমান নয়, কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الذين هم في صلاتهم خاشعون। নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে স্থিরতা থাকতে হবে। নামাজের মধ্যে আল্লাহ এবং বান্দার সম্পর্ক যখন থাকে, আল্লাহ এবং বান্দার সম্পর্ক নিয়ে যে বান্দা নামাজ পড়ে, ফেরেশতারা তাকে পাহারা দেয়, ফেরেশতারা পাহারা দিয়ে তার নামাজকে, তার নামাজকে সোনার পুটলিতে, সোনার গাঁটটি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি এমন সুন্দর করে নামাজ পড়েছ, তুমি এমন সুন্দর ভাবে নামাজ আদায় করেছ, তুমি এমন ভাবে নামাজকে ইবাদত করেছ, মান কানাত লাহু নূরাম ওয়া বুরহানাও ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এমন ভাবে নামাজকে ইবাদত করবে, এমন ভাবে নামাজ আদায় করবে, এমন ভাবে নামাজের মধ্যে স্থির থেকে নামাজ শেষ করবে, কিয়ামতের ময়দানে সেই নামাজ তার জন্য নূরের জ্যোতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা, তার জন্য নাজাতের ব্যবস্থা হবে কবরে, হাসরে সব জায়গায় ওই নামাজির জন্য নাজাতের ব্যবস্থা হবে। নাজাত কি? আযাব থেকে মুক্তি পাবে, কষ্ট থেকে যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে, এবং নামাজ তার জন্য দলিল হবে। হ্যাঁ, সেই নামাজ বলবে কে? দুনিয়া থেকে যাওয়ার পর কবরের মধ্যে বলবে, ওহে ফেরেশতা তোমরা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি নামাজ কি সাক্ষী দেব, এই ব্যক্তি এমন নামাজি, এই ব্যক্তি এমন নামাজ আদায় করেছে, এমন ভাবে নামাজ পড়েছে, আমি জানি তার জন্য আমি যথেষ্ট, আমি সাক্ষী দিচ্ছি, এই নামাজিকে কোনো শাস্তি দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেবে উত্তর সেদিন? কে দেবে নামাজের উত্তর? দেবে সেদিন পাহারাদার হয়ে যাবে, আমার আপনার সঙ্গে হবে, আমার আপনার সাথে কি হবে? হ্যাঁ, সাথে হবে। সেদিন মাও যাবে না, বাবাও যাবে না, ভাইও যাবে না, বোনও যাবে না, আত্মীয় যাবে না, স্বজন যাবে না, এখানে আমরা যারা আছি কেউ যাবে না, একাই যেতে হবে, তার যার নাম কি? কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এই নামাজের জন্য যথেষ্ট নামাজ, একাকিত্ব সেই কবরে একমাত্র তার নাজাতের ব্যবস্থা হবে, তার নামাজ তার নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। কানাত লাহু নূরা, তার জন্য কবর আলোকিত হবে। আর নামাজের মধ্যে অমনোযোগী হয়ে, হ্যাঁ, নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে অস্থির হয়ে নামাজ পড়ে, নামাজের মধ্যে বিভিন্ন যন্ত্রণা নিয়ে নামাজ আদায় করে যখন আমরা নামাজ শেষ করি, সেই নামাজের জন্য কবর হবে যন্ত্রণাদায়ক, সে কবর হবে অন্ধকার, তার কবর হবে একেবারে ঘোর অন্ধকার। কার দুনিয়াতে কিয়ামতের ময়দানে সেই নামাজ তার জন্য কোনো দলিল দেবে না, কোনো সাক্ষী দেবে না, তার জন্য কোনো সার্টিফিকেট দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون বেশি বেশি সফল হবেন, বেশি বেশি উপকৃত হবেন, বেশি বেশি মর্যাদার আসনে আপনি পৌঁছতে পারবেন যদি আপনি নামাজকে নামাজের মতো পড়েন। আর বান্দাগণ তাকবীরে তাহরিমার পরে যখন অমনোযোগী হয় নামাজের মধ্যে দাঁড়িয়ে, তাকবীরে তাহরিমার পরে যখন সে কেরাত শুরু করে বা ইমাম সাহেব কেরাত শুরু করে, তার ধ্যান চলে যায় জাহিরে মসজিদের, তার ধ্যান চলে যায় দোকানে, তার ধ্যান চলে যায় বিভিন্ন কর্মকাণ্ডে, তখন ফেরেশতা ওই নামাজির নামাজ যখন শেষ করবে, ফেরেশতারা বলবে এই নামাজ তোমার চেয়ে চেহারার মধ্যে আমি ধিক্কার দিলাম, এই নামাজি তোমার এই নামাজ তোমার জন্য যথেষ্ট, এখানে রেখে তোমার চেহারার মধ্যে আমি ধিক্কার দিয়ে তুতু দিয়ে চলে গেলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই নামাজির আর কোন নামাজ যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে সেই নামাজির আর কোন নামাজ পড়বে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি রকম নামাজ পড়ব সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছে, একদিন আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন, কোরআনের তালিম দিচ্ছেন, ফিকার তালিম দিচ্ছেন, দর্শে কোরআন দিচ্ছেন, দর্শে হাদিস দিচ্ছেন, শোনাচ্ছেন। এখন আমরা যদি মসজিদে কোরআন পড়ি তাও অপরাধ, মসজিদের মধ্যে হাদিস পড়লে তাও অপরাধ, মসজিদের মধ্যে কোরআনের দরস দিলে তাও অপরাধ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত কোরআনের দরস হাদিসের দরস দিয়েছেন, জায়গাটার নাম কি? মসজিদে নববী, মসজিদে বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমরা মুসলমান হয়ে সে মসজিদে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তাকেও বলা হয় সে তো জঙ্গি। জোরে বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি মুসলমান! আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মসজিদে নববীর মধ্যে মানুষদেরকে সাহাবা একরামদেরকে তালিম দিচ্ছেন, কোরআনের তালিম দিচ্ছে, হাদিস শরীফের। এমন সময় এক ব্যক্তি এসে হঠাৎ করে নামাজ আদায় করলো, নামাজ আদায় করে দ্রুত তার সাথে নামাজ পড়লো, আল্লাহর নবীর সামনে গিয়ে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, আমি নামাজ পড়েছি আপনার সাথে, আমি কিছু কথোপকথন করব। আল্লাহর হাবিব বললেন যে তুমি যাও আবার নামাজ পড়ো। আল্লাহ রসুল বললেন যে ও তোমার নামাজ হয় নাই, তুমি আমার বাবার নামাজ পড়ে আসো। সে আবার তাড়াতাড়ি গিয়ে খুব দ্রুততার সাথে নামাজ আদায় করলো, নামাজ আদায় করে আবার নবীর দরবারে সে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ও ভাই তোমার নামাজ এখনো হয় নাই, তুমি আমার নামাজ পড়ে আসো, আবার নামাজ আদায় করো। এইভাবে তিনবার তাকে ফিরিয়ে দিলেন, তিনবার নামাজ পড়লেন। তিনবার নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব তাকে বললেন তোমার নামাজ তো হয় নাই, তুমি কি এর চেয়ে আর সুন্দর কোনো নামাজ পড়তে পারো না? দূর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর চাইতে আর বেশি সুন্দর করে নামাজ পড়তে পারি না। কি রকম নামাজ পড়েছেন? তাকবীরে তাহরিমা, হ্যাঁ, কেরাত ফরসে বা পড়ে নাই অবস্থায় রুকু, রুকু তসবিহ পড়ে নাই, শেষ কিছু দাঁড়ালো, কিছু আবার সাথে সাথে সিজদা, সিজদা তসবিহ শেষ হয় নাই, আবার দাঁড়িয়ে গেল, আবার সিজদা, হ্যাঁ, রুকু সিজদা কোনোটাই কি নেই, ঠিক নাই, রুকুর উপর সিজদা, সিজদা রুকু, রুকু দাঁড়ানো, হ্যাঁ, কোনো তসবিহ তার ঠিক নেই, কোনো কেরাতও ঠিক নেই, কুদ্রততার সাথে নামাজ আদায় করলো। আর দেশ কুরায় খানা হাতে দেখুন না, ঠোর মারা দেয় দেখুন না দেয়, আর মসজিদ করিলে হতন মানুষ নামাজি পাওয়া যায়, যেন শতানে সহ্য, শতানে কি করে টেলিফোন করে, নতুবা কোনো নেতা নেত্রী ডাকে সারা দিবেন লাই দুমুদ্দের নেতারও কি করা বলিও, হ্যাঁ, সন্তুষ্ট করা বলিও, মনিব এবারও সন্তুষ্ট করা বলিও, জোরে বলেন নাউজুবিল্লাহ। শতানের বাইতেরি শতানে কুতকুত দে দে হন হদে হতান, আল্লাহ রাব্বুল আলামিন এক এই বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে কামু কুসালা কুসাইল করে, কি করে কুসাইল করে, কুসাইলি আরবি শব্দ দেয়, কুসাইল হতে আর কত ফয়বে হ্যাংকেন কুসাইল করে, ইয়া মানুষই হ্যাংকেন কুসাইল করে, কুসালিটা কোরআনের বাণী, আল্লাহ তাআলার বাণী, জোরে বলুন সুবহানাল্লাহ। কুসাইলি আরবি শব্দ দেয়, আগত যেমন আর আরাম মুরব্বী কোলে কি করতো, ওই আরবি ভাষা, আরবি শব্দ, উর্দু ভাষা, ফার্সি ভাষা ব্যবহার করতো, কামু কুসালা, তারা নামাজের মধ্যে কুসাইল করে, হ্যাঁ, রুকু সিজদা দাঁড়ানো, হ্যাঁ, স্থিরতা কোনো কিছু নেই, কামু কুসালা কেন করে, ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, তারা তো সুন্দরভাবে নামাজ পড়তে পারে না, কারণ তারা তো নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে না, ওযুবিল্লাহ, ইউরাউনা আন-নাস, তারা মানুষকে দেখানোর জন্য, নামাজি হওয়ার জন্য নামাজ পড়ে, হ্যাঁ, নামাজি শুধু এটা বলার জন্য, মানুষের সামনে দুঃখা দেওয়ার জন্য, টুপি দিয়ে দাড়ি দিয়ে আমাদের সমাজে এরকম অনেক দুঃখাবাস তৈরি হয়ে গেছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তারা নামাজ পড়ে না, দেখানোর জন্য পড়ে, নাউযুবিল্লাহ, ইউরাউনা আন-নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর খুব বেশি, খুব অল্প, খুব অল্পই আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, তাদের অন্তর তো ভয় এই নেই,
ভয় থাকলে নামাজ স্থির হয়, ভয় থাকলে মানুষ স্থিরতার সাথে নামাজ আদায় করে। আমার সামনে আমার মনিব আছে, আমার সামনে আমার মনিব আছে, আমি নামাজ আদায় করলে হ্যাঁ আমার মনিব তো সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে তীর নিয়ে নামাজের মধ্যে উপস্থিত হয়েছে। নামাজের আগে অনেক চেষ্টা করা হয়েছিল তার তীরটি বের করার জন্য, কিন্তু সাহাবায়ে কেরামের অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়েছেন, সে তীর বের করতে পারেনি তার চেষ্টাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সে নামাজের মধ্যে দাঁড়ালো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে আল্লাহর সাথে যখন সম্পর্ক জুড়ে নিল, আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক গড়ে নিল, তখন সাথে সাথে সাহাবায়ে কেরাম পিছনে গিয়ে তার পিছন দিক থেকে তীরগুলি কুলিয়ে নিলেন। দূরে বলুন সুবহানাল্লাহ। তার কোনো নড়াচড়া নাই, তার কোনো শব্দ নাই, তার কোনো চিৎকার নাই, তার কোনো আওয়াজ নাই। মুহূর্তের মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মাটির মধ্যে যেভাবে মিশিয়ে যায় সেভাবে মিশিয়ে গেল। দূরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে নামাজ। আমি আমার জীবনে ছোটবেলায় একটি ঘটনা আপনাদেরকে জানাতে চাই, ছোট্টবেলার একটি ঘটনা। আমার এখন উকি মারে, আমি বাড়ি থেকে যখন আমরা যখন ছোট ছিলাম সেই সময় একটি বাজার ছিল, তার নাম হচ্ছে সাতকানিয়া দেওয়ানা হাট। এর কাছাকাছি আর কোনো হাট ছিল না, তার পাশাপাশি দেহটি হাটও জীবিত ছিল, ভালোভাবে জীবিত ছিল। কেরানি হাট ছিল, এরকম ছিল না, তেওরি হাট ছিল, এরকম জমজমাট ছিল না, বেশি জমজমাট ছিল সাতকানিয়ার দেওয়ানা হাট। আমরা নিয়মিত শনিবার এবং মঙ্গলবারে বাজার করতে যেতাম। কেন আমার বাড়িতে আমার আব্বা ছিল না ছোটবেলায়ও, বড় হওয়ার পরে আমার আব্বাকে পেয়েছি একেবারে বাড়িতে, অর্থাৎ 30 বছর পার হওয়ার পরে আব্বাকে আমরা বাড়িতে পেয়েছি। আব্বা বাইরে থাকতো, আমাকে বাজার করতে হতো, বিভিন্ন কাজে আমাকে শরীক হতো। আমি যখন মসজিদে মুক্তিয়ারের মসজিদে নামাজের জন্য আসরের নামাজে ঢুকলাম, আমরা কিরকম নামাজ পড়ি সেরকম সেই একটি বাস্তব উদাহরণ আপনাদেরকে জানাতে চাই। আসরের নামাজ পড়ার শেষ হয়ে গেছে, আমি জামাত পাই নাই, আমার পাশাপাশি আরেকজন বুড়া, সে দুই চায়ের পাঁচটি দই নিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়েছে নামাজের জন্য, তকবীরে তাহরিমা বেঁধেছে। আমি জামাত পাই নাই, নামাজ শেষ হওয়ার পরে আমি নামাজ শেষ করে ওখানে বসে কিছু তসবি বসছি, বসছি এমনি বসে আছি। ওই বুড়া লোকটি গিয়ে মসজিদের উত্তর পাশে যে দরজাটি ছিল দরজার পাশে গিয়ে এই দইয়ের জুড়িটি রাখলো, এবং তার পাশে সে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, উঠান থেকে একটি কুকুর এসে সেই দইয়ের মধ্যে কি করলো, ও দইয়ের জুড়িতে সে ঘোরাঘুরি করতেছে, সে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে পিছনে দেখে, পিছনে দেখে, হ্যাঁ সাইডে দেখে, পাশে দেখে দই আছে কিনা, হঠাৎ করে দেখতে পায় ওখানে কি আছে, তার দইকে পাহারা দিচ্ছে একজন কুকুর, একটি কুকুর। সে বড় বড় করে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার এখন স্মরণ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এগুলি পড়ার পর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, জোরে বলেন নাউযু বিল্লাহ, কি বললো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে আমি নামাজ শেষ করলাম, থিয়া আমরা বলি না থিয়া, হ্যাঁ সে এমন ভাবে বললো যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সে যখন বড় করে আওয়াজ দিল আমি একটু হ্যাঁ লাফিয়ে উঠলাম, ঘিরে এই এই বেড়া এইভাবে কি কেন চিৎকার দিল, পিছনে দেখি যে ওই কুকুর দৌড়াতেই আছে, হ্যাঁ কুকুর চলে গেল, তার নামাজও হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরকম নামাজ আমরা সারা জীবন ভর পড়েছি, আস্তাগফিরুল্লাহ। এরকম নামাজ আমরা জিন্দেগি যদি শেষ করে ফেলি, এই নামাজের সাথে আমাদের সম্পর্ক কিছুই হবে না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক
কিছুই হবে না, এই নামাজ আমাদের জন্য পাহারাদার হবে। আমি এটার বিস্তারিত লম্বা আলোচনা অনেক আছে। আমি দুই নম্বর মুমিনের সূরা, মুমিনের দুই নম্বর আয়াত, মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্যটি আমি আপনার সামনে এখন তেলাওয়াত করব। সম্মানিত হাজেরিন, নামাজ এইভাবে যদি আমরা কেয়ামত পর্যন্ত পড়তে থাকি কোনো কাজে আসবে না, মত পর্যন্ত পড়তে থাকি কোনো লাভ হবে না। আস্তাগফিরুল্লাহ, নামাজের মধ্যে আমরা দাঁড়াবো, দুনিয়ার সকল যন্ত্রণা বন্ধ, দুনিয়ার সকল কর্মকাণ্ড বন্ধ, দুনিয়ার সকল চিন্তা থেকে আমি মুক্ত, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর, আমার জীবন আল্লাহর কাছে নিবন্ধ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ একমাত্র রব্বুল আলামিনের জন্য। এখানে যদি আমি কোনো কাউকে দেখানোর জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য সমাজে বসবাস করতে হলে নামাজি হতে হবে, কে যেহেতু নামাজির সমাজ, আলে দুর্লভের ফাড়া, আলহামদুলিল্লাহ অধিকাংশ নামাজ পড়ে। আমি একজন যদি নামাজ না পড়ে থাকি, আমাকে তো কি সমাজের মধ্যে রাখবে? আর সমাজের মধ্যে না রাখলে আমাকে মেজবানে রাখবে? আমাদেরকে, আমাকে কি বিবাহ শাদীতে কি দাওয়াত দেবে? আমাকে তো এক গর্ব হিসাবে রাখবে। সুতরাং নামাজ না পড়ে আর তো টাকা যাবে না। কিছুক্ষণ হলেও আমরা কষ্ট করে একটু নামাজের মধ্যে অবস্থান করি মসজিদে, যদি বলেন নাউজুবিল্লাহ, এরকম নামাজ যদি আমরা পড়ে থাকি আল্লাহ আমাদেরকে মাফ করবে না, জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজেরিন, নামাজ এইভাবে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন যে তুমি নামাজ আবার পড়ো, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। ও আমার ভাই, তুমি যেই নামাজ পড়েছো সেই নামাজ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আবার তাকে নামাজের শিক্ষা দিলেন, তাকবীরে তাহরিমা বললেন, তারপরে সানা বললেন, তারপরে কেরাত পড়ে সূরা ফাতিহা বললেন, সূরা ফাতিহার সাথে আরেক কিছু কেরাত সূরা বললেন, হ্যাঁ, তারপর রুকু তো গেলেন, রুকুর মধ্যে ধীরে স্থির ভাবে রুকু আদায় করলেন, রুকু থেকে আবার উঠে বললেন সুবহান রাব্বিয়াল আলা, আর দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসি কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে তিনি সিজদায় গেলেন, সিজদা তসবি বললেন, সিজদা থেকে আবার দাঁড়ালেন, মাথা তুললেন, সেখানে একটি দোয়া আছে সেটা বললেন, আবার কি বললেন, আবার সিজদা দিলেন, তারপর আবার দাঁড়িয়ে গেলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ পরিপূর্ণভাবে পড়ে তাকে শিক্ষা দিলেন। হ্যাঁ, সেখান থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি যেভাবে পড়েছি এইভাবেই পড়ো। জোরবন সুবহানাল্লাহ। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অনর্থক কোনো কাজ মুমিন করতে পারবে না, কোনো অনর্থক কাজ কোন মানুষ, কলমাওয়ালা মানুষ করতে পারবে না। যারা কলমার বাইরে আছে তারা পারবে। লাইটটা একটু একেবারে সরাসরি হয়েছে, একটু ব্যতিক্রম করে দিলে ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, কবরে মুহাম্মদ, হাশরে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সম্মানিত ভাই সব মুরব্বীগণ, আপনারা একটু সামনে আসলে ভালো হয়, কারণ আমার মধ্যে, আমি এবং আপনাদের মধ্যে কি হয়েছে, দূরত্ব হয়েছে মাঝখানে খালি। সুতরাং এটা শয়তানে দখল করেছে, হ্যাঁ, তার কারণে আপনাদের আওয়াজ শয়তান পার্টিশন দিয়েছে, আমাদের এখানে আসতেছে না, উপরেও যাচ্ছে না। আপনারা একটু সামনে আসলে ভালো হয়, মেহরবানি করে আর একটু সামনে আসলে ভালো হবে, যারা পরে আসবে তারা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে বসে পড়বে। বাংলাদেশের প্রান্ত হতে
সালাম জানায় হে রাসূল, তোমার জন্য কাঁদে হৃদয় কাঁদে রে ববন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য, মুমিন যারা যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা অনর্থক কোনো কথা বলতে পারবে না, অনর্থক কোনো কাজ করতে পারবে না, অনর্থক কোনো সময় অতিবাহিত করতে পারবে না। কয়টি কথা বলেছি? তিনটি। অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক সময়। তাফসীরের কিতাবের মধ্যে এভাবে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, অনর্থক কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো কাজ করা যাবে না, অনর্থক কোনো সময় অতিবাহিত করতে পারবে না। যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদের চিন্তা হবে আল্লাহ এবং রাসূলের চিন্তা, তাদের কাজ হবে আল্লাহ এবং রাসূলের কাজ, তাদের চেতনা হবে যে শয়নে শবনে সর্বাবস্থা আল্লাহ এবং রাসূলের চিন্তায় তাদেরকে নিমগ্ন থাকতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। তাহলে আসুন এবার আমরা কি কি কাজ করি, অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক সময়। অনর্থক কথা বলার জন্য, অনর্থক কথা এবং কাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আতাদরুনা মা আকসারুন ইরশাদ করেছেন, ও আমার সাহাবা, ও আমার ভাইরা, বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে কি কারণে জানো? বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে, বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে, বেশি বেশি মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, নাউযু বিল্লাহ। বেশি বেশি মানুষ জান্নাতে যাবে এই কারণে, যাদের চরিত্র সুন্দর, যাদের হুসনুল খুলক আছে, যারা চরিত্রবান, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ এবং রাসূলকে ভয় করে কাজ করে, আল্লাহ এবং রাসূলকে ভয় করে সময় অতিবাহিত করে, আল্লাহ এবং রাসূলকে ভয় করে অনর্থক কোনো কাজ করে না, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিতে তাদের জীবনের সব কর্ম সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাদেরকে বেশি বেশি মানুষ, এই জাতের মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে বেশি মানুষ পৌঁছবে কি কারণে? তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার কাছে বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, সে মানুষ বেশি বেশি জান্নাতে বসবে তাড়াতাড়ি। যার কাছে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মদ খেতে পারে? যার কাছে আল্লাহর ভয় আছে জেনা করতে পারে? যার কাছে আল্লাহর ভয় আছে অপরের সম্মান নষ্ট করতে পারে? যার কাছে আল্লাহর ভয় আছে কোন মানুষকে হিংসা, বিদ্বেষ, জুলুম, অত্যাচার, কোন রকমের অপকর্ম সে করতে পারে না? জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, আল্লাহকে বেশি বেশি ভয় করে সে জান্নাতে যাবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যার চরিত্র সুন্দর, যার চরিত্রের মধ্যে আল্লাহ এবং রাসূলের রং রয়েছে, যার চরিত্রের মধ্যে আল্লাহ এবং রাসূলের পোশাক রয়েছে, যার চরিত্রের মধ্যে নবীর সুন্নত রয়েছে, যার জীবনের মধ্যে
আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে জীবনের কাজ সম্পাদন করে, কোন চেতনায় কাজ করে না, কোন মানুষের চেতনায় থাকে না, কোন মানুষের ভালোবাসায় ডাকে সাড়া দেয় না, যা দেয় যা করে নবীর ভালোবাসায় করে, যা ডাক দেয় যা করে যা অন্তরের মধ্যে রাখে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে জীবন যাপন করে, সুবহানাল্লাহ। এরকম ভালোবাসার অধিকারী, চরিত্রের অধিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অধিকারী মানুষরাই বেশি বেশি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম চিন্তা এইরকম চেতনা যারা থাকে, এই মানুষ কি কোনোদিন অনর্থক সময় কাটাতে পারে? পারে না। এই আল্লাহ এবং রাসূলের ভয় যার কাছে আছে, সে কি নামাজকে বাদ দিয়ে সারা দিন টেলিভিশনে, সারা দিন খেলার মাঠে, ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, বিভিন্ন খেলায় যে অতিবাহিত করে সময়, সেই সময় আর কোনোদিন অতিবাহিত করতে পারে না যার ভিতরে আল্লাহ এবং রাসূল আছে? কেন? আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফে সূরা মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য তো মুমিনের এই বৈশিষ্ট্য নয়। মুমিন কোনোদিন অনর্থক খেলার মধ্যে সময় কাটাতে পারে না, অনর্থক ছায়ের দোকানে, গীবতের মধ্যে, পরনিন্দার মধ্যে, জুলুমের মধ্যে সময় কাটাতে পারে না। হ্যাঁ, কথা কাজ সময়, কাজ এমন কাজ করবে যে কাজের মাধ্যমে আমার পরিবার উপকৃত হবে, আমার মা বাপ উপকৃত হবে, আল্লাহ এবং রাসূল তার সাথে সন্তুষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মাতা পিতাকে শ্রদ্ধা করলাম, ভালোবাসা দেখালাম, তাদের কদম মুসি করলাম, তাদের প্রয়োজন মিটিয়ে দিলাম, তাদের সেবা করলাম, তাদের খবর নিলাম, এখানে কি আল্লাহ রাসূল নেই? করলাম কার? মাতা পিতার। আছে কে? আল্লাহ এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি এমন একটি সময় কাটিয়ে দিলাম খেলার মধ্যে, টেলিভিশনের বিভিন্ন নাটকে, আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের ময়দানে পাঁচটি বিষয়, পাঁচটি প্রশ্ন করার পরে, উত্তর দেওয়ার পর পাঁচটি প্রশ্ন করবেন, সে উত্তর দেওয়ার পরে বনি আদম পা বাড়াতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাযুলু কাদামাহু ইবনু আদম, লা তাযুলু কাদামাহু ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন ওয়ান শাবাবুহু ফিমা আফনা ওয়ান উমরুহু ওয়ান উমরিহি ফিমা আফনা। তোমার জীবন তুমি কোথায় অতিবাহিত করেছো? ওয়ান উমরিহি ফিমা আফনা। তোমার জীবন তুমি কোথায় অতিবাহিত করেছো? তোমাকে তো আমি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছিলাম, সেই জীবন, সেই হায়াত তুমি কোথায় অতিবাহিত করেছো? আজকে জবাব দাও। ওই যে অনর্থক সময় কাটা যাবে না মুমিনের বৈশিষ্ট্য নয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে এমন জীবন দিয়েছিলাম, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন সুন্দর জীবন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জীবনকে আমরা কোন পথে অতিবাহিত করেছি? এমন জীবন আমরা কোন পথে অতিবাহিত করেছি? এই জবাব আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে অবশ্যই দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা একটু চিন্তা করি, আমাদের হায়াত 60 বছর, 70 বছর, 100 বছর হয়েছে, আমার দাদি একজন বেঁচে আছেন 102 বছর হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এখনো তাহাজ্জুদ গুজার, নামাজ আদায় করে, দাঁতও একটি পড়ে নাই, কিছু একটু কান বধির হয়েছে, বাড়ি হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি তাকে দেখেছি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহাজ্জুদ কি করেছেন, নামাজ তো নিয়মিত পড়ে নই, তাহাজ্জুদ করতে কোনোদিন কি করে নাই, কাজা করে নাই, বেশি বেশি দরুদ শরীফ করেছে, বেশি বেশি তাহালিল করেছে। সে আমাকে বারবার নসিহত করে, হ্যাঁ দাদু আমার জন্য কোনো তাহালিল পড়াতে হবে না, আমার মৃত্যুর পরে মেজবান দিতে হবে না, আমার মৃত্যুর পরে কোরআন শরীফ কবরে পড়াতে হবে না, আমার যা যা প্রয়োজন আমি নিজেই কি করেছি, সব পুরি তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বয়স আপনার বয়স 60 বছর সর্বোচ্চ, এই 60 বছর হায়াত একটু চিন্তা করি, আপনারা একটু চিন্তা করেন, এই এই আয়াতের সাথে একমত হয়ে আমরা চিন্তা করব। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
মুমিনরা কোনোদিন অনর্থক কাজ করবে না, অনর্থক কথা বলবে না, অনর্থক সময় কাটাবে না, যারা মুমিন হবে। আমাদের 60 বছর বয়স, আমরা দৈনিক 8 ঘন্টা ঘুমাই, কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাই, তাহলে 24 ঘন্টা একদিন। একটু হিসাব করি, আপনারা তো অঙ্ক ভালো বুঝেন, কারণ আপনারা তো সওদাগর, সবাই লাভও ভালো বুঝেন, মুনাফাও বুঝেন এবং ক্ষতিও ভালো বুঝেন, সেই হিসাবে আমার চেয়ে বেশি অঙ্ক বুঝেন। আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে 8 ঘন্টা যদি আমার ঘুমে চলে যায়, আর কয় ঘন্টা থাকে? হ্যাঁ, 16 ঘন্টা। এবার আসুন, আমার জীবনটি হচ্ছে 60 বছর, 60 বছরকে তিন ভাগে ভাগ করেন, আমার জীবনের যদি আমি দৈনিক যদি 8 ঘন্টা ঘুমাই, তাহলে 60 বছর ঘুম কয় ঘন্টা হয়? হ্যাঁ, অনেক হবে। দিন হিসাব করি, বছর হিসাব করি, 60 বছরে আমাদের কমপক্ষে 20 বছর হবে ঘুমার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 20 বছর আমার ঘুমের মধ্যে, আপনার ঘুমের মধ্যে অচেতন অবস্থায় চলে গেল। তাহলে আর আছে কয় বছর? 40 বছর। হায় আল্লাহ, এই 40 বছরের মধ্যে আমি আপনি ছেলে মেয়ে যুবক যুবতী হওয়া পর্যন্ত, শিশু থেকে যুবতী যুবক হওয়া পর্যন্ত 10 থেকে 12 বছর, 10 থেকে 12 বছর, এখানে পুরুষ এবং মহিলার মধ্যে কিছু বয়স পার্থক্য আছে, আমি 10 বছরেই ধরলাম সবাইকে, 10 বছর মাইনাস হয়ে গেল শিশুকাল হিসেবে। কয় বছর চলে গেল? 10 বছর। ঘুমের মধ্যে 20 আর শিশুকাল 10, কয় বছর হয়ে গেল? 30 বছর। এবার আসলো আমার বার্ধক্যকাল, বুড়াকাল। বুড়াকালে কি আমার যৌবনকালের মতো কাজ করা যায়? যৌবনকালের মতো কি নামাজ পড়া যায়? আমি আমার পাশে যারা বয়স্ক হয়েছে, নামাজ আদায় করে অনেক কষ্ট করে নামাজ পড়ে, খাটুকে সুদা করতে পারে না, সুদা করলে বাঘা করতে পারে না। ও আল্লাহ, এগুলি দেখলে আমার কান্না এসে যায়। ও আল্লাহ, এরকম জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জীবন, সেই বার্ধক্যকালে আপনার বয়স সেখানে 10 বছর মাইনাস হয়ে যাবে, সেখান থেকে 10 বছর বিয়োগ হয়ে যাবে। ঘুমের মধ্যে 20 বছর চলে গেল, শিশুকাল 10 বছর চলে গেল, বৃদ্ধকাল 10 বছর চলে গেল, 40টি বছর আমার জীবন থেকে, আপনার জীবন থেকে মাইনাস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর আছে আর বাকি? 20 বছর। এই 20 বছর, এই 20 বছরের মধ্যে আপনি আমি একেবারে টুকটুকে যুবক, যেখানে আমার নামাজ ভালো লাগে না, যেখানে রঙিন স্বপ্ন দেখি, যেখানে উঁচু নিচু কোনো পার্থক্য করি না, মন্দকে ভালো বলি, ভালোকে মন্দ বলি, ভালো যাগুলি হয় যা ভালো বলে অন্যর কাছে মন্দ, আমি যা বুঝি সে অন্য কেউ কিছু বুঝে না, আমি যা বুঝি তা শ্রেষ্ঠ বুঝা, এইভাবে আমার জীবনকাল আপনার জীবনকাল চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জীবনকালে দরারে সরা জ্ঞানে পরিণত করি, উসল নিচুয়ারে নেই, তেলে ঢঙ্কর নেই, একেবারে রঙিন চশমা পরে আরো চলি, জীবনের বিশাল স্বপ্ন থাকে কি, আমি বসুন্ধরা সিটি দিয়ে বাড়ি করব, কক্সবাজার ইনানিতে আমি বিশাল সুরম্য অট্টালিকা বিল্ডিং করব, এবং বাংলাদেশে নয় বিশ্বের সেরা জায়গা আমি ভ্রমণ করব, সর্বশ্রেষ্ঠ যেখানে ডলার আমেরিকায় আমি গিয়ে বসবাস করব, সেখান থেকে ইনকাম করে আমার জীবনকে ফুলে ফলে সুশোভিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম স্বপ্ন আছে কিনা? এরকম স্বপ্ন আমাদের সকলের আছে, থাকবে। স্বপ্ন না থাকলে সামনে এগিয়ে যাওয়া যায় না। স্বপ্ন, অনেক স্বপ্ন তো বাস্তবে হয়, আবার এমন কোন কিছু আমরা অস্বপ্ন দেখি, স্বপ্ন নামে কুস্বপ্ন, এগুলি কোনোদিন বাস্তবায়ন করা যাবে না। তাহলে 20টি বছর আমাদের স্বপ্নের মধ্যে, খেলাধুলার মধ্যে, রঙ্গমঞ্চের মধ্যে, আনন্দের মধ্যে, কোলাহলের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করে দিলাম। তাহলে আমার জীবনে ইবাদত, আমার জীবনে আল্লাহর সন্তুষ্টি, আমার জীবন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দরবারে আমাকে যেতে হবে এই জীবন নিয়ে।
এই হায়াতের যে আল্লাহ তাআলা হিসাব নেবেন, সেই হিসাব আমি কিভাবে দেব, আপনি কিভাবে দেবেন একটু করে কষ্ট করুন, জোরে বলুন নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন হবে যারা তারা অনর্থক কোনো কাজ করতে পারবে না, অনর্থক কোনো কাজে জড়িত হবে না, অনর্থক কোনো সময় কাটাবে না, অনর্থক কোনো কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের একটু হিসাব করে দিলাম, আপনারা নিজে হিসাব করে এবার আল্লাহ দরবার হয়তো শুকর পানি ফেলে আল্লাহ দরবারের মাথা কেন করে গোলামের পরিচয় দেন, না হয় বীর বাহাদুরের মতো শয়তানের ওয়াসওয়াসা নিয়ে এই পৃথিবীর জমিনে বিচরণ করেন, কোনো কিছু আসে যায় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল লিল আলামিন মারহাবা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনা যারা তারা কোন অনর্থক কাজ করবে না, মুমিন যারা তারা অনর্থক কোনো কথা বলবে না, মুমিন যারা তারা অনর্থক কোনো সময় কাটাবে না। আপনারা কি ওয়াদা করতে পারবেন যুবক ভাইরা, আপনারা ওয়াদা করতে পারবেন আমার আপনার জীবনের হিসাব নিয়ে আল্লাহ দরবারে শুকর ভানে ফেলে একটি দরখাস্ত লিখেন, আল্লাহ আমার যা জীবন আছে এই জীবনকে আমি আরো